بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম মিম আলিফ লাম মিম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক। নাযযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক, আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল। مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ ইতিপূর্বে মানব জাতির সৎ পথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে, আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না। هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহার কিছু আয়াত মুহকাম, এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে, শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইয়ার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, আমরা ইহা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না, এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد
হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। إِنَّ الَّذِينَ كَفَرُوا لَن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَأُولَئِكَ هُمْ وَقُودُ النَّارِ نِشْچوئے جہارا کفری کرے اللہ نکر تاہدر دھانو شجو و شنطان شنطتی عبوشوئے کنو کاجے لاغی بنا ایبن ایہرائی دوجو گرین دون كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب تحدر ابحاش فرعوني شمپردائي و تحدر پوربورتی گانر ابحاشر نائي وارا آمار آيات شمو اشکار کریا چلو فلے اللہ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ যারা কুফরি করে তাহাদেরকে বলো, তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে, আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء ان في ذلك لعبره لاولي الابصار দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাওয়াতি মিনাল যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। قُلْ أَأُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ বলো, আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো
এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থী। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله شاكه دين جه نشجي تيني بدي تو انو كنو إله نائي فرشتا غون এবং জ্ঞানী গণ আল্লাহ ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল, আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারীগণ, আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হিদায়ত পাইবে, আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন এই সব লোক, ইহাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাত নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারীও নাই। আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল, তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়, অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায়, আর তাহারাই পরাম্মুখ। ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَاتٍ وغرهم في دينهم ما كانوا يفترون এই হেতু যে তাহারা বলিয়া থাকে
দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করিবে না, তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে। কিন্তু সেই দিন যাহাতে কোন সন্দেহ নাই তাহাদের কি অবস্থা হইবে, যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকটতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও, যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাহাকে ইচ্ছা তুমি হীন করো, কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো, তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটাও, তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ। মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে, যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। বলো, তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ উহা অবগত আছেন এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। قُلْ إِن كُنْتُمْ
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও, যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ। নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। ইহারা একে অপরের বংশধর, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। إِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম, সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। অতঃপর যখন সে উহাকে প্রসব করিল তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছি, সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ তাহার সম্মুখ অবগত, আর ছেলে তো এই মেয়ের মতো নয়, আমি উহার নাম মারিয়াম রাখিয়াছি এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا قَالَ يَا مَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। অতঃপর তার প্রতিপালক তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম রূপে লালন পালন করিলেন এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, হে মারিয়াম, এইসব তুমি কোথায় পাইলে? সে বলিত, উহা আল্লাহর নিকট হইতে, নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً
ইন্নাকা সামিউদ দুআ। সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ। যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন, তখন ফেরেশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন, সে হইবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। সে বলিল, হে আমার প্রতিপালক, আমার পুত্র হইবে কিরূপে, আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধা। তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। ذلك من انباء الغيب نوحيه اليك وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ। ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে? ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের নিকট ছিলে না, এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলে না। إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ। স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম মাসি, মারিয়াম তনয় ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হইবে। ওয়ায়ুকাল্লিমুন্নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন।
সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কিভাবে? তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং ইহা হইয়া যায়। এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল। ورسولا الى بني اسرائيل انني قد جئتكم بايه من ربكم انني اخلق لكم من الطين كهيئه الطير فانفخ فيه فيكون طيرا باذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين এবং তাহাকে বনি ইসরায়েলের জন্য রাসূল করিবেন। সে বলিবে, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করিব, অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব, ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করিব। তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মজুদ করো তাহা তোমাদেরকে বলিয়া দিব। তোমরা যদি মুমিন হও তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে। وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ আর আমি আসিয়াছি আমার সমুখে তাওরাতে যাহা রইয়াছে উহার সমর্থক রূপে ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। هذا صراط مستقيم নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাহার ইবাদত করিবে, ইহাই সরল পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون যখন ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী? হাওয়ারিগণ বলিলেন, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহে ঈমান আনিয়াছি, আমরা আত্মসমর্পণকারী, তুমি ইহার সাক্ষী থাকো। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين হে আমাদের প্রতিপালক, তুমি যাহা অবতীর্ণ করিয়াছো তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি, সুতরাং
আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত কর। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তাহারা চক্রান্ত করিয়াছিল, আল্লাহ কৌশল করিয়াছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। স্মরণ করো যখন আল্লাহ বলিবেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি, আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব। فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ। যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই। وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আর যাহারা ঈমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে তিনি তাহাদের প্রতিফল পুরোপুরি ভাবে প্রদান করিবেন, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। ذَلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ। ইহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হইতে। إِنَّ مَثَلَ عِيسَى عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসা দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর উহাকে বলিলেন হও, ফলে সে হইয়া গেল। الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ। সত্য তো তোমার প্রতিপালকের নিকট হইতে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ। তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাহাকে বলো, আসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। ইন্ন হাযা লাহুয়াল কসাসুল হক وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। নিশ্চয়ই ইহা সত্য বৃত্তান্ত, আল্লাহ ব্যতীত অন্য ইলাহ নাই, নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী প্রজ্ঞাময়। فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়
তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون তুমি বলো হে কিতাবীগণ আসো সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি, কোনো কিছুকেই তাহার শরীক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون هي كتابيগণ إبراهيم সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল, তোমরা কি বুঝো না? حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وانتم لا تعلمون হ্যাঁ, তোমরা তো সেই সব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক করিয়াছ, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করিতেছ? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إبراهيم يهوديও ছিল না খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম যাহারা তাহার অনুসরণ করিয়াছে এবং এই নবী ও যাহারা ঈমান আনিয়াছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। وَدَّ الطَّائِفَةٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ كتابيদের একদল চাহে যেন তোমাদেরকে বিপদগামী করিতে পারে, অথচ তারা নিজেদেরকেই বিপদগামী করে কিন্তু তারা উপলব্ধি করে না। يا اهل الكتاب لما تكفرون بايات الله وانتم تشهدون হে কিতাবীগণ তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো যখন তোমরাই সাক্ষ্য বহন করো? يا اهل الكتاب لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وانتم تعلمون হে কিতাবীগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা জানো? وقال الطائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون
কিতাবীদের একদল বলিল, যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস করো এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো, হয়তো তাহারা ফিরিবে। ولا تؤمنوا الا لمن تبع دينكم قل ان الهدى هدى الله قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل ما اوتيتم او يحاجوكم عند ربكم قل ان الفضل بيد الله يؤتيه من يشاء وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আর যে ব্যক্তি তোমাদের দ্বীনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না, বল আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ, ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে, অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে। বল অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফযলিল আযীম। তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া নেন, আল্লাহ মহা অনুগ্রহশীল। وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে, আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না। ইহা এই কারণে যে তাহারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, কেহ তার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসেন। ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اولئك لا خلاق لهم في الاخره ولا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাহাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না, তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْغُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। আর নিশ্চয় তাহাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে যিহোবা দ্বারা বিকৃত করে, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু উহা কিতাবের অংশ নহে, এবং তাহারা বলে উহা আল্লাহর পক্ষ হইতে,
কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে। তারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। ما كان لبشر ان يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون কোন ব্যক্তিকে আল্লাহ কিতাব হিকমত ও নবুয়াত দান করিবার পর সে মানুষকে বলিবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও, ইহা তাহার জন্য সঙ্গত নহে। বরং সে বলিবে, তোমরা রব্বানি হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা আয়ামুরুকুম বিল কুফরি বা'দা ইযা আনতুম মুসলিমুন। ফেরেশতাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না। তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি, অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে যখন একজন রাসূল আসিবে তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে। তিনি বলিবেন, তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করিলে? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম। فَمَن تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। ইহার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্য পথ ত্যাগী। أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ। তাহারা কি চাহে আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন? যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে, আর তাহার দিকেই তাহারা প্রত্যান্বিত হইবে। قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ فرق بين احد منهم ونحن له مسلمون। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছি, আমরা তাহাদের মধ্যে কোনো তারতম্য করি না।
এবং আমরা তাহারে নিকট আত্মসমর্পণকারী। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ কেহ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করিতে চাইলে তাহা কখনো কবুল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين الله কিরূপে সৎপথে পরিচালিত করিবেন সেই সম্প্রদায়কে যাহারা ইমান আনয়নের পর ও রাসুলকে সত্য বলিয়া সাক্ষ্যদান করিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর কুফরি করে, আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর ফেরেশতাগণের এবং মানুষ সকলেরই লানত। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون তাহারা ইয়াতে স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে অবকাশ দেওয়া হইবে না। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم তবে ইহার পর যাহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তাহারা ব্যতিরেকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ان الذين كفروا بعد ايمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم واولئك هم الضالون ایمان আনার পর যারা কুফরি করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কখনো কবুল হইবে না, ইহারাই পথভ্রষ্ট। ইন্নাল লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহ أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين যাহারা কুফরি করে এবং কাফির রূপে যাহাদের মৃত্যু ঘটে তাহাদের কাহারো নিকট হইতে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করিল তাহা কখনো কবুল করা হইবে না। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে, ইহাদের কোন সাহায্যকারী নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম তোমরা যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত। কুল্লু ত্বাআমি কানা হিল্লান লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরা
قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِن كُنْتُمْ صَادِقِينَ তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বল, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون ইহার পরও যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জালিম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين بل الله সত্য বলিয়াছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নহে। ان اول بيت وضع للناس للذي ببكه مباركا وهدى للعالمين নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্কায়, উহা বরকতময় ও বিশ্ব জগতের দিশারি। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তাহার অবশ্য কর্তব্য, এবং কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ বলো, হে কিতাবীগণ, তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান করো? তোমরা যাহা করো আল্লাহ উহার সাক্ষী। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنْتُمْ شُهَدَاءُ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ بَلُو هَي كِتَابِ گَانْ جَي بِكْتِ ایمان آنِيَا چھے তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ? উহাতে বক্রতা অন্বেষণ করিয়া অথচ তোমরা সাক্ষী, তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ হে মুমিনগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাহার রাসূল রহিয়াছে? কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে। হে মুমিনগণ,
তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোনো অবস্থায় মৃত্যুবরণ করিও না। وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়াছেন। এইরূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাহাতে তোমরা সৎপথ পাইতে পারো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্মের নিষেধ করিবে, ইহারাই সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাহাদের মতো হইও না যারা তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে, তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকু فذوقوا العذاب بما كنتم تكفرون। সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং কতক মুখ কালো হইবে। যাহাদের মুখ কালো হইবে তাহাদেরকে বলা হইবে, ঈমান আনয়নের পর কি তোমরা কুফরি করিয়াছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা কুফরি করিতে। وَأَمَّا الَّذِينَ بِيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যাহাদের মুখ উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর অনুগ্রহে থাকিবে, সেখানে তাহারা স্থায়ী হইবে। تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। এইগুলি আল্লাহর আয়াত, তোমার নিকট যথাযথভাবে তিলাওয়াত করিতেছি। আল্লাহ বিশ্ব জগতের প্রতি জুলুম করিতে চান না। ولله ما في السماوات وما في الارض وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই, আল্লাহর নিকটেই সব কিছু প্রত্যান্বিত হইবে। كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُمْ
منهم المؤمنون واكثرهم الفاسقون তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে। তোমরা সৎ কাজে নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত। তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী। لَن يَضُرُّوكُمْ إِلَّا أَذًى وَإِن يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। যদি তাহারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর তাহারা সাহায্য প্রাপ্ত হইবে না। ضربت عليهم الذله اينما ثقفوا الا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنه ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাহাদের পাওয়া গিয়াছে সেখানেই তাহারা লাঞ্ছিত হইয়াছে। তারা আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং হীনতাগ্রস্ত হইয়াছে। ইহা এই হেতু যে তারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করিত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত। ইহা এই জন্য যে তারা অবাধ্য হইয়াছিল এবং সীমা লঙ্ঘন করিত। من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون তাহারা সকলে এক রকম নয়, কিতাবীদের মধ্যে অবিচলিত এক দল আছে। তারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين ترى الله এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং তাহারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে, তাহারাই সজ্জনদের অন্তর্ভুক্ত। উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহা হইতে তাহাদের কখনো বঞ্চিত করা হইবে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। ان الذين كفروا لن تغني عنهم اموالهم ولا اولادهم من الله شيئا واولئك اصحاب النار هم فيها خالدون جهارا কুফরি করে তাদের ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসিবে না, তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ এই পার্থিব জীবনে যাহা তাহারা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হিমশীতল বায়ু। উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও বিনষ্ট করে,
আল্লাহ তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই, তাহারাই নিজেদের প্রতি জুলুম করে। أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। হে মুমিনগণ, তোমাদের আপনজন ব্যতীত অপর কাহাকেও অন্তরঙ্গে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাহারা তোমাদের অনিষ্ট করিতে ত্রুটি করিবে না। যাহা তোমাদের বিপন্ন করে তাহাই তাহারা কামনা করে, তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাহাদের হৃদয় যাহা গোপন রাখে তাহা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি, যদি তোমরা অনুধাবন করো। تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। দেখো, তোমরাই তাহাদের ভালোবাসো কিন্তু তাহারা তোমাদের ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত কিতাবে ঈমান রাখো, আর তাহারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করি, কিন্তু তাহারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তাহারা নিজেদের অঙ্গুলের অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে। বলো, তোমাদের আক্রোশেই তোমরা মরো, অন্তরে যাহা রহিয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না। তাহারা যাহা করে নিশ্চয় আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। স্মরণ করো, যখন তুমি তোমার পরিজন বর্গের নিকটেতে প্রত্যুষে বাহির হইয়া যুদ্ধের জন্য মুমিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। إِذْ هَمَّ الطَّائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল, অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তো তোমাদের সাহায্য করিয়াছিলেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা কৃতজ্ঞ হইতে পারো। إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ। স্মরণ করো, যখন তুমি মুমিনগণকে বলিতেছিলে ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে
তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন? يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হইয়া চলো, তবে তাহারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করিলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিবেন। وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ ইহা তো আল্লাহ তোমাদের জন্য শুধু সুসংবাদ ও তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করিয়াছেন, এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতেই হয়। লিয়াকতা তারাফান মিনাল লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন, কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য, ফলে তারা নিরাশ হইয়া ফিরিয়া যায়। ليس لك من الامر شيء او يتوب عليهم او يعذبهم فانهم ظالمون তিনি তাহাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাহাদেরকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই, কারণ তাহারা তো জালিম। ولله ما في السماوات وما في الارض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই, তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না ক্রমবর্ধমান, এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হইতে পারো। واتقوا النار التي اعدت للكافرين এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে। واطيعوا الله والرسول لعلكم ترحمون তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাহাতে তোমরা কৃপা লাভ করিতে পারো। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যাহার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায্যা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ
فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ এবং যাহারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করিবে? এবং তাহারা যাহা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وريتهارا যাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হইয়াছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন ইয়া মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়ত ও উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরা এই বিজয়ী যদি তোমরা মুমিন হও। ان يمسسكم قرح فقد مس القوم قرح مثله وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, অনুরূপ আঘাত তো উহাদেরও লাগিয়াছিল। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ মুমিনগণকে জানিতে পারেন এবং তোমাদের মধ্য হইতে কতককে শহীদ রূপে গ্রহণ করিতে পারেন, এবং আল্লাহ জালেমদের পছন্দ করেন না। এবং যাহাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিরদের নিশ্চিন্ন করিতে পারেন। أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেন নাই। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানযুরুন মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করিতে, এখন তো তোমরা তাহার স্বচক্ষে দেখিলে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম وَمَنْ يَنْقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ মুহাম্মদ একজন রাসুল মাত্র, তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছে,
সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিবেন। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না, যেহেতু উহার মেয়াদ অবধারিত। কেহ পার্থিব পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই, এবং কেউ পারলৌকিক পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই, এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিব। قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين এবং কত নবী যুদ্ধ করিয়াছে, তাহাদের সঙ্গে বহু আল্লাহওয়ালা ছিল। আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল তাহাতে তাহারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই এবং নত হয় নাই। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। وَمَا كَانَ قَوْلُهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ এই কথা ব্যতীত তাদের আর কোনো কথা ছিল না। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কাজে সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন অতঃপর আল্লাহ তাহাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরস্কার দান করেন। আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। يا ايها الذين امنوا ان تطيعوا الذين كفروا يردوكم على اعقابكم فتنقلبوا خاسرين হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরাইয়া দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে। بَلِ اللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ خَيْرُ النَّاصِرِينَ اللَّهِ تو তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী। سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَأْوَاهُمُ النَّارُ وَبِئْسَ مَثْوَى الظَّالِمِينَ আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তারা আল্লাহর সঙ্গে শরীক করিয়াছে, যাহার সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস, কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের। وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ
وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ আল্লাহ তোমাদের সঙ্গে তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাহাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিলে এবং যাহা তোমরা ভালোবাসো তাহা তোমাদের দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল, অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন, অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَىٰ أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْ لَا تَحْزَنُوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون স্মরণ করো তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহারো প্রতি লক্ষ্য করিতেছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল, ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও, তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَتَطَّرُ দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করিলেন প্রশান্তি তন্দ্রারূপে, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করিয়াছিল এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করিয়াছিল, এই বলিয়া যে আমাদের কি কোনো অধিকার আছে? বল, সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ার, যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না তাহারা তাহাদের অন্তরে উহা গোপন রাখে, আর বলে এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকিলে আমরা এই স্থানে নিহত হইতাম না। বল, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে তবুও নিহত হওয়া যাহাদের জন্য অবধারিত ছিল তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত, ইহা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন, অন্তরে যাহা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم جدين دويدول پرشپر شمكين ہویا چلو সেই দিন তোমাদের মধ্যে হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল তাহাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানই তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল,
অবশ্য আল্লাহ তাদের ক্ষমা করিয়াছেন, আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়াকালু লিইখওয়ানিহিম وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। হে মুমিনগণ, তোমরা তাহাদের মতো হইও না যারা কুফরি করে, এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয় তাহাদের সম্পর্কে বলে, তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না, ফলে আল্লাহ ইহাই তাহাদের মনস্তাপে পরিণত করেন, আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। وَلَئِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে যাহা তাহারা জমা করে আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্য তাহা অপেক্ষা শ্রেয়। وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ। এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহরই নিকট তোমাদেরকে একত্র করা হইবে। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত, সুতরাং তুমি তাহাদের ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো, অতঃপর তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে, যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদের ভালোবাসেন। আল্লাহ তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেউই থাকিবে না, আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে, মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করু। وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করিবে ইয়া নবীর পক্ষে অসম্ভব, এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করিলে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে, অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, তাহাদের প্রতি কোন জুলুম করা হইবে না। যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে, এবং জাহান্নামে যাহার আবাস, এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের,
তারা যাহা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যে তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন, যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করে, তাহাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّا هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ কি ব্যাপার, যখন তোমাদের উপর মুসিবত আসিল তখন তোমরা বলিলে ইহা কোথা হইতে আসিল, অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে, বলো ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَمَا أَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তা আল্লাহরই হুকুমে, ইয়া মুমিনগণকে জানিবার জন্য। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ এবং মুনাফিকদেরকে জানিবার জন্য এবং তাহাদেরকে বলা হইয়াছিল আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো, তাহারা বলিয়াছিল যদি যুদ্ধ জানিতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম, সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল, যাহা তাহাদের অন্তরে নাই তাহারা তাহা মুখে বলে, তাহারা যাহা গোপন রাখে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين যারা ঘরে বসিয়া রহিল এবং তাহাদের ভাইদের সম্বন্ধে বলিল তাহারা আমাদের কথা মতো চলিলে নিহত হইত না, তাহাদেরকে বলো যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা করো। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাদের কখনোই মৃত্যু মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তারা জীবিকা প্রাপ্ত। ফারিহীন বিমা আতাহুমুল্লাহ মিন ফযলিহি ওয়াইস্তাবশিরুন বিল্লাযীন লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত এবং তাহাদের পেছনে যাহারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।
يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم যখন হওয়ার পর যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ইয়াদেরকে লোকে বলিয়াছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিধায়ক واتبعوا رضوان الله والله ذو فضل عظيم তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরিয়া আসিয়াছিল কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল انما ذلك الشيطان يخوف اولياءه فلا تخافوهم وخافون ان كنتم مؤمنين ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায় সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না আমাকেই ভয় করো ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লাইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাতি ওয়ালাহুম আযাবুন আযীম যারা কুফরিতে তড়িৎ গতি তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে যাহারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়ালাহুম আযাবুম মুহীন কাফিরা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله
وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রইয়াছো আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন, তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণের উপর ইমান আনো। তোমরা ইমান আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহা পুরস্কার রইয়াছে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল, ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও জমিনের সত্তাধিকার একমাত্র আল্লাহরই, তোমরা যাহা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء سنكتب ما قالوا وقتلهم الانبياء بغير حق যাহারা বলে আল্লাহ অবশ্য অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত, তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلما قتلتموهم إن كنتم صادقين যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়াছেন আমরা যেন কোন রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কুরবানি উপস্থিত না করিবে যা অগ্নি গ্রাস করিবে, তাহাদেরকে বলো আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল, যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে? فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ তাহারা যদি তোমাকে অস্বীকার করে তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন আসমানী সহিফা ও দীপ্তিমান কিতাব সহ আসিয়াছিল তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছিল। كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন
তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। তোমাদেরকে নিশ্চয় তোমাদের ধন ঐশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং মুশরিকদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় উহা হইবে দৃঢ় সংকল্পের কাজ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। স্মরণ করো, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে, সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। جهر نجرا جهر كوريه তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে এইরূপ তুমি কখনো মনে করিও না, তাহাদের জন্য মর্মন্তু শাস্তি রইয়াছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নির্দেশনাবলী রইয়াছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। হে আমাদের প্রতিপালক, কাহাকে তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا
ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো, সুতরাং আমরা ইমান আনিয়াছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎ কর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না, তোমরা একে অপরের অংশ, সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহরই নিকট। লা ইগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। যাহারা কুফরি করিয়াছে দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। মাতাউন ক্বালিলুন ثم مأواهم جهنم وبئس المهاد. ইহা স্বল্পকালীন ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাহাদের আবাস, আর উহা কত নিকৃষ্ট ঠিকানা। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار. কিন্তু যাহারা তাহাদের প্রতি পালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে, ইয়া আল্লাহর পক্ষ হইতে আতিথ্য, আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎকর্মপরায়ণদের জন্য শ্রেয়। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ
خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয় অবনত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো।